একটু ভালো করে যদি আপনারা খেয়াল করেন আপনারা দেখতে পারবেন যে প্রায় প্রত্যেকটা পরিবারে এরকম একজন না একজন মানুষ রয়েছেন যাদের বয়স চল্লিশের গণ্ডি পার হওয়ার সাথে সাথে তাদের শরীরে ক্লান্তি দুর্বলতা মানসিক অবসাদ কোনো কাজে মনোনিবেশ করতে না পারা তাদের শরীরের মাংস ব্যথা শরীরের জয়েন্টে জয়েন্টে ব্যথা তারপর আপনার যৌন চাহিদা ধীরে ধীরে কমে আসা পুরুষত্বহীনতা শীঘ্র পতন বিভিন্ন প্রকারের হার্টের সমস্যা এগুলো খুবই কমন সিমটম আর এই সমস্ত সিমটম যে মানুষগুলির মধ্যে আপনি দেখতে পাবেন সেই মানুষটিকে যদি আপনি ভালো করে জিজ্ঞাসা করেন আপনি জানতে পারবেন যে সে মানুষটি হয় দীর্ঘদিন ধরে হাই ব্লাড প্রেশারের ওষুধ খেয়ে চলেছেন না হলে ডায়াবেটিসের ওষুধ খাচ্ছেন আর না হলে থাইরয়েড বা কোলেস্টেরলের ওষুধ তিনি খেয়ে চলেছেন অর্থাৎ এই সমস্ত মেডিসিনের সাইড এফেক্টের কারণে প্রত্যেকটি মানুষের শরীরে বিভিন্ন প্রকারের সিমটম দেখতে পাওয়া যায় নমস্কার আমি কৃষ্ণার্জুন মুখার্জি আর আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল হেলথ ক্রিপশন আজ আমরা যে সমস্ত সিমটম নিয়ে আপনাদের সাথে আলোচনা করলাম সেই সিমটমগুলি যদি আপনার মধ্যে বা আপনার পরিবারের কোনো মানুষের মধ্যে আপনি দেখতে পাচ্ছেন তাহলে আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য অনুরোধ রইল তার কারণ আজ আমরা এই ভিডিওতে এমন একটি প্রাকৃতিক উপাদান নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। সেই প্রাকৃতিক উপাদানটি একটি ছোট্ট ছোলা কলায়ের দানার সাইজের টুকরো আপনার জীবনে কি কি আমূল পরিবর্তন নিয়ে আসতে পারে তা আপনি স্বপ্নেও কল্পনা করতে পারবেন না আজ আমরা আলোচনা করব শিলাজিতের হেলথ বেনিফিটস নিয়ে শিলাজিৎ সম্পর্কে যারা জানেন না তাদের জানিয়ে রাখি ভারতের হিমালয় এবং হিন্দকুশ পর্বতমালায় পাথরের খাঁজে এক ধরনের চটচটে আঠালো ধরনের কালো বা বাদামি বর্ণের জিনিস পাওয়া যায় সেটিকে আমরা বলে থাকি শিলাজিৎ দেখুন শিলাজিৎ হলো আশি প্রকারের থেকেও বেশি খনিজ পদার্থের সম্ভার এবং তার সাথে সাথে এর মধ্যে এমন বেশ কিছু মেডিসিনাল প্রপার্টি রয়েছে যা আপনার স্বাস্থ্যের আমূল পরিবর্তন নিয়ে আসতে পারে শিলাজিৎকে অনেকেই বলে থাকেন এটি পাহাড়ের ঘাম দেখুন শিলাজিৎ কোনো পাহাড়ের ঘাম নয় হাজার হাজার বছর ধরে যে সমস্ত গাছ পাথরের খাঁজের মধ্যে আটকে আছে এবং সেই গাছগুলির পচন সৃষ্টি হওয়ার ফলে তার থেকে আপনার চটচটে আঠালো কালো বা বাদামি বর্ণের একটি রঞ্জক পদার্থ বেরিয়ে আসে সেটি কিন্তু হলো শিলাজিৎ হাজার বছর ধরে আয়ুর্বেদ চিকিৎসা শাস্ত্রে এই শিলাজিতের ব্যবহার হয়ে আসছে এমনকি আপনার বেদের চরক সংহিতা এবং সুশ্রুত সংহিতার মধ্যেও এই শিলাজিতের বর্ণনা পাওয়া যায় তাহলে আমরা অবশ্যই অনুমান করতে পারলাম যে শিলাজিৎ কত হাজার বছর ধরে আমাদের এই আয়ুর্বেদ চিকিৎসা শাস্ত্রে ব্যবহার হচ্ছে তো চলুন আজ আমরা সর্বপ্রথম আলোচনা করব শিলাজিতের বেশ কিছু আশ্চর্যজনক উপকারিতা নিয়ে তারপর আমরা জানবো শিলাজিৎ খাওয়ার সঠিক পদ্ধতি আমরা জানবো শিলাজিতের রেকমেন্ডেড ডোজ এবং তার সাথে সাথে আমরা জানবো শিলাজিৎ খাওয়ার সঠিক সময় এবং এও আপনাদের সাথে আলোচনা করব যে শিলাজিৎ আপনারা কোথায় পেতে পারেন যে সমস্ত মানুষদের এই শিলাজিৎ সম্পর্কে অল্প ধারণা রয়েছে তাদের নাইনটি পারসেন্ট মানুষ মনে করেন যে শিলাজিৎ শুধুমাত্র পুরুষদের যৌন ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে কিন্তু বিশ্বাস করুন এই শিলাজিতের স্বাস্থ্যগুণ যদি আমরা বর্ণনা করতে বসি তাহলে শেষ করা মুশকিল যৌন শক্তি বৃদ্ধির প্রসঙ্গ আসলে আপনাদের জানিয়ে রাখি একজন পুরুষ নিয়মিতভাবে যদি শিলাজিত ব্যবহার করতে পারেন তাহলে সেই পুরুষটির যৌন চাহিদা যেমন বৃদ্ধি পায় পুরুষটির যৌন ক্ষমতা বৃদ্ধি পায় এবং তার সাথে সাথে যে সমস্ত পুরুষদের ইরেকটাইল ডিসফাংশন বা পুরুষত্বহীনতার মতন সমস্যা রয়েছে বা মনে করুন শীঘ্রপতনের মতন সমস্যা রয়েছে সেই সমস্ত সমস্যার সমাধান করতে পারে পুরুষাঙ্গ শক্তিশালী করতে সাহায্য করে এবং পুরুষদের শুক্রাণুর সংখ্যা বৃদ্ধি করতে সাহায্য করে ঠিক একইভাবে মহিলাদের ঋতুস্রাবজনিত যে সমস্ত সমস্যা অর্থাৎ আপনার ঋতুস্রাব চলাকালীন আপনার তলপেটে ব্যথা অনিয়মিত ঋতুস্রাব তারপর আপনার ভেজাইনাল ডিসচার্জ এই সমস্ত সমস্যার সমাধান করতে সাহায্য করে মহিলাদের যৌন ক্ষমতা বা যৌন শক্তি বৃদ্ধি করতে সাহায্য করে এবং তার সাথে সাথে গর্ভধারণের ক্ষেত্রেও মহিলারা যথেষ্ট উপকৃত হন তবে অবশ্যই মনে রাখবেন যে সমস্ত গর্ভবতী মহিলারা রয়েছেন তারা শিলাজিত কিন্তু ব্যবহার করবেন না যদি আপনার শরীরে ক্লান্তি দুর্বলতা কোনো কাজে অনিহা, মাসেল পেন জয়েন্ট পেন হয় আপনার দিন ঘুম ঘুম ভাব আর না হলে সারা রাত আপনি জেগে কাটান তার সাথে সাথে অ্যাংজাইটি ডিপ্রেশন আপনি খেয়াল করছেন ধীরে ধীরে আপনার মাংসপেশি শিথিল হয়ে আসছে তাহলে আপনি ক্রনিক ফ্যাটিক সিনড্রোমে ভুগছেন দু সালে জার্নাল অফ এথেনো ফার্মাকোলজিতে একটি স্টাডি প্রকাশিত হয় সেখানে পরিষ্কারভাবে লেখা রয়েছে যে আপনি যদি নিয়মিতভাবে শিলাজিত খেতে পারেন শিলাজিৎ আপনার সেলের ফাংশনিংকে ইম্প্রুভ করতে সাহায্য করে এবং আপনার শরীরে এনার্জি প্রদান করতে পারে তার ফলে এই ক্রনিক ফ্যাটিক সিনড্রোমের থেকে আপনি ধীরে ধীরে বেরিয়ে আসতে পারেন বয়স বৃদ্ধির সাথে সাথে ধীরে ধীরে স্মৃতিশক্তি কমে আসা চিন্তন শক্তি পাওয়া ক্রিয়েটিভিটি কমে যাওয়া একাকিত্ব বোধ করা তার সাথে সাথে আপনার অ্যাংজাইটি ডিপ্রেশন এগুলি কিন্তু অ্যালজাইমার ডিজিজের পূর্ব লক্ষণ হতে পারে ইন্টারন্যাশনাল জার্নাল অফ অ্যালজাইমার ডিজিজে প্রকাশিত স্টাডি অনুযায়ী আপনি যদি নিয়মিতভাবে শিলাজিৎ খেতে পারেন শিলাজিৎ কগনেটিভ ডিসঅর্ডারকে কন্ট্রোল করে এবং এই অ্যালজাইমার ডিজিজের সমস্যার থেকে আপনাকে দূরে রাখতে সাহায্য করে তাই বয়স বৃদ্ধির সাথে সাথে অবশ্যই শিলাজিৎকে আপনার ডেলি লাইফে ইনক্লুড করতে পারেন আপনার ব্রেনের ফাংশনিংকে বেটার করার জন্য এবং এই অ্যালজাইমার ডিজিজের মতন সমস্যার থেকে দূরে থাকার জন্য অ্যানিমিয়ার প্রধান এবং অন্যতম কারণ হলো কিন্তু আয়রন ডেফিসিয়েন্সি অর্থাৎ যে সমস্ত মানুষদের শরীরে আয়রনের ঘাটতি হয় সেই সমস্ত মানুষদের রক্তে হিমোগ্লোবিন এবং লোহিত রক্ত কণিকার মাত্রা কমে যায় যেটিকে আমরা রক্তাল্পতা বা অ্যানিমিয়া বলে থাকি শিলাজিতের মধ্যে যেমন রয়েছে প্রচুর পরিমাণে আয়রন এবং তার সাথে সাথে শিলাজিতের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে হিউমিক অ্যাসিড দুটি মিলেমিশে আপনার রক্তে হিমোগ্লোবিন এবং লোহিত রক্ত কণিকার মাত্রা বৃদ্ধি করে আপনাকে অ্যানিমিয়ার মতো সমস্যার থেকেও কিন্তু মুক্তি দিতে পারে আগেই আমরা আলোচনা করেছি শিলাজিত হলো খনিজ পদার্থের ভাণ্ডার অর্থাৎ শিলাজিতের মধ্যে আশি প্রকারের থেকেও বেশি উপকারী খনিজ পদার্থ রয়েছে এবং তার সাথে সাথে এর মধ্যে রয়েছে বিশেষ এক ধরনের মেডিসিনাল কম্পাউন্ড যার নাম হলো ফুলভিক অ্যাসিড এই ফুলভিক অ্যাসিড যেমন আমাদের শরীরের ফ্রি রেডিক্যালগুলির সাথে লড়াই করে সেগুলিকে ধ্বংস করে এবং তার সাথে সাথে আমাদের শরীরের সেলুলার ড্যামেজকেও প্রোটেক্ট করতে সাহায্য করে দেখুন এই ফ্রি রেডিকেল এবং সেলুলার ড্যামেজ এজিংয়ের প্রধান কারণ অর্থাৎ অল্প বয়সে আপনার শরীরের মধ্যে বার্ধক্যের ছাপ পড়া আপনার শরীরের বয়স বৃদ্ধি পাওয়া আপনার শরীরের ত্বক কুচকে যাওয়া অল্প বয়সে আপনার চুল পেকে যাওয়া শরীরের মধ্যে বিভিন্ন প্রকারের রোগ বাসা বাঁধা এই সমস্ত সমস্যার থেকেও শিলাজিত আপনাকে দূরে রাখতে পারে তাই অ্যান্টি এজিং সাপ্লিমেন্ট হিসাবেও কিন্তু আপনি শিলাজিত ব্যবহার করতে পারেন মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিভাইরাল প্রপার্টি অর্থাৎ আপনি যদি নিয়মিতভাবে শিলাজিত খেতে পারেন আপনার শরীরকে বিভিন্ন প্রকারের ভাইরাল ইনফেকশনের থেকে দূরে রাখতে সাহায্য করে এবং তার সাথে সাথে এমন বেশ কিছু ভাইরাস রয়েছে যেগুলি আপনার শরীরে প্রচুর ক্ষতি সাধন করতে পারে যেমন মনে করুন আপনার হার্পিস ভাইরাস হেপাট টিস বি ভাইরাস হেপাটাইটিস সি ভাইরাস এইচআইভি ভাইরাস এই সমস্ত ভাইরাসদের সাথেও লড়াই করতে সক্ষম কিন্তু শিলাজিতের মধ্যে থাকা অ্যান্টিভাইরাল প্রপার্টি শিলাজিতের মধ্যে রয়েছে অ্যান্টি ক্যান্সার এফেক্ট অর্থাৎ শিলাজিৎ আপনার শরীরকে যেমন ক্যান্সারের মতো দুরারোগ্য ব্যাধির থেকে দূরে রাখতে সাহায্য করে তার সাথে সাথে আপনার শরীরের মধ্যে যদি ক্যান্সার সেল থাকে সে ক্যান্সার সেলের সাথে লড়াই করে সেগুলিকে মেরে ফেলতে সাহায্য করে এবং তার সাথে সাথে ক্যান্সার সেল যাতে সহজে আপনার পুরো শরীরের মধ্যে ছড়িয়ে না পড়ে সেদিক থেকেও সাহায্য করতে পারে বেশ কিছু গবেষণায় দেখা গেছে শিলাজিৎ আপনার কার্ডিও হেলথের জন্য বা হার্ট হেলথের জন্যও অত্যন্ত উপকারী আপনি যদি নিয়মিতভাবে শিলাজিত খেতে পারেন আপনার অন্যান্য শারীরিক উপকারিতার সাথে সাথে এই শিলাজিত আপনার হার্টকেও প্রোটেক্ট করে রাখতে সাহায্য করে শিলাজিত আপনার ব্লাড প্রেশারকে কন্ট্রোল করতে সাহায্য করে আপনার রক্ত থেকে এলডিএল বা ক্ষতিকারক কোলেস্টেরলের মাত্রা ধীরে ধীরে কম করতে সাহায্য করে এবং আপনার হার্টকে সুস্থ রাখতে সাহায্য করে এতক্ষণ তো আমরা আলোচনা করলাম শিলাজিতের হেলথ বেনিফিটস নিয়ে এখন আমরা সর্বপ্রথম জেনে নেব শিলাজিতের রেকমেন্ডেড ডোজ দেখুন একজন প্রাপ্তবয়স্ক মানুষের জন্য সারাদিনে সে তিনশো মিলিগ্রাম থেকে পাঁচশো মিলিগ্রাম পর্যন্ত শিলাজিত খেতে পারেন আপনাদের সুবিধার্থে বলে দিই একটি কাবলি ছোলার যেরকম সাইজ সেই সাইজের একটি দানা একজন মানুষের জন্য সারা দিনে যথেষ্ট এই শিলাজিত খাওয়ার সঠিক পদ্ধতি হলো ওই পরিমাণে শিলাজিত এক গ্লাস কুসুম গরম দুধের সাথে আপনি পান করুন দুধ যদি আপনার পছন্দ না হয়ে থাকে বা যদি দুধ আপনার সহ্য না হয় সেক্ষেত্রে আপনি কুসুম গরম জলের সাথেও কিন্তু এটি মিশিয়ে পান করতে পারেন এবং এটি খাওয়ার সঠিক সময় হল হয় আপনি সকালবেলা ব্রেকফাস্টের আগে অর্থাৎ সকালবেলার এমটি স্টোমাকে আপনি এটি খাবেন আর না হলে রাত্রিবেলা বিছানায় শুতে যাওয়ার আগে এটি পান করে আপনি বিছানায় শুতে যাবেন এখন প্রশ্ন হলো শিলাজিৎ পাবো কোথায় দেখুন আপনি অনলাইন যে সমস্ত শপিং সাইটগুলি রয়েছে আপনাদের সুবিধার্থে বলে দিই ফ্লিপকার্ট অ্যামাজন টাটা ওয়ান এম এই সমস্ত শপিং সাইটে শিলাজিত কিন্তু খুবই ইজিলি অ্যাভেলেবেল আপনি খেয়াল করবেন যে শিলাজিত আপনি ক্যাপসুল ফর্মে পাবেন আর না হলে রেজিন ফর্মে পাবেন অর্থাৎ সেমি লিকুইড ফর্মে কাঁচের বোতলে এটি এভেলেবেল তবে শিলাজিত কেনার প্রসঙ্গে অবশ্যই সতর্ক হবেন বাজারে বিভিন্ন ধরনের নকল শিলাজিত পাওয়া যায় সেই সমস্ত নকল শিলাজিত থেকে কিন্তু সাবধান আপনারা হয়তো খেয়াল করে দেখবেন অনেকেই এসে বলেন যে আমরা নিজেরা ডাইরেক্ট পাহাড়ের থেকে কালেক্ট করে নিয়ে এসেছি এটি হলো আসল শিলাজিত এর মধ্যে কোনো ভেজাল নেই সেই সমস্ত শিলাজিত মোটেই খাবেন না তার কারণ সেটি যদি সত্যিই পাহাড়ের থেকে কালেক্ট করা হয়ে থাকে তার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে দূষিত পদার্থ বিভিন্ন ধরনের টক্সিন বিভিন্ন ধরনের ক্ষতিকারক ধাতব পদার্থ সবসময়তে প্রসেসড এবং ল্যাব টেস্টেড শিলাজিত খাওয়ার চেষ্টা করবেন এবং সেই শিলাজিত যেন যে কোনো রেপুটেড কোম্পানির শিলাজিত হয় আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন আমাদের এই হেলথ ক্রিপশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আর যদি বন্ধুরা আপনারা ফেসবুকের পেজ থেকে দেখছেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখুন পেজটিকে লাইক করে রাখুন শেয়ার করতে ভুলবেন না খুব শিগগিরই দেখা হবে বন্ধুরা নতুন কোনো একটি ভিডিওর সাথে ততক্ষণ আপনাদের খেয়াল রাখবেন আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি ধন্যবাদ